থেকে যারা আছেন আমাদের টিম অফিসার পেছন থেকে যারা আছেন একটু বলেন লাস্টের থেকে। নমস্কার স্যার, আমার নাম ভানলাল রাংখল, বিএসসি তেলিয়াপাড়া। ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের রিভিউ মিটিং আমরা আহ্বান করেছি আমাদের ডিএল কনফারেন্স হলে। এই মিটিংয়ে আজ আমরা দিনভর আমাদের ইআরডিডি ডিপার্টমেন্টের অধীন যে সমস্ত কাজ চলছে, অন্তরিক প্রজেক্ট আছে, স্কিমগুলি আছে, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফিশারি ডিপার্টমেন্টের কী পরিস্থিতি আছে, কী প্ল্যান আছে, কী প্রোগ্রাম আছে, কী অন্তরিক প্রজেক্ট চলছে, এই সম্পর্কিত বিষয় নিয়েও আমরা আলোচনা করব। এর পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এই জেলার তপশিলি জাতিভুক্ত মানুষের কাছে কোন কোন পরিকল্পনা বা কোন স্কিমের মাধ্যমে আমরা সহযোগিতা করছি, কী কাজ হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আমরা দিনভর আলোচনা করব। মূল বিষয় হচ্ছে যেহেতু গুরুত্বপূর্ণ দুইটা ডিপার্টমেন্ট আমার অধীন রয়েছে, বিশেষ করে আরডিডি অ্যান্ড ফিশারি, যার মাধ্যমে আমাদের গ্রামীণ এলাকার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে এবং আমাদের নিত্যদিন প্রয়োজনীয় বিশেষ করে মাছ মাংস ডিম দুধ যার চাহিদা প্রত্যেকটা মানুষের রয়েছে। এবং আপনারা সবাই জানেন নিশ্চিত যে আমাদের রাজ্যের প্রায় 95% মানুষ মাছ মাংস ডিম দুধ খাওয়াতে অভ্যস্ত এবং দুধ তো 100% লোকেরই প্রয়োজন। তো আমরা আজকে মিটিংয়ের মধ্যে আলোচনা করব এই ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে এই জেলাতে আমাদের কী পরিমাণ প্রোডাকশন রয়েছে ইন টার্মস অফ মিল্ক প্রোডাকশন, এগ প্রোডাকশন, মিট প্রোডাকশন অ্যান্ড ফিশ প্রোডাকশন, এটা কী আছে আমাদের, আমাদের কনজাম্পশন রেট কী আছে আর গ্যাপ কী আছে, অর্থাৎ ডিমান্ডের চাইতে আমাদের কনজাম্পশনের গ্যাপ কী আছে, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা চর্চা করব। এবং আগামী দিনে এই যেটা আমাদের ডেফিসিট অ্যামাউন্ট রয়েছে অথবা আমাদের যেটা ইন এডিশন ডিমান্ড রয়েছে, চাহিদা বেশি রয়েছে, সেটাকে ফিল আপ করার জন্য আমাদের কী কী পদক্ষেপ রয়েছে আমরা নিশ্চিত সেই বিষয়ে আলোচনা করব। এবং আগামী 3 মাসের জন্য তাদেরকে একটা টার্গেট রাখবো আমরা তাদের সামনে, যাতে করে আমাদের কনসার্ন অফিসাররা সেই টার্গেটের নিরিখে কাজ করেন। এবং আমাদের যেটা টার্গেট যে আগামী কিছু দিনের মধ্যে
যাতে এই রাজ্যকে মাছ মাংস ডিম দুধ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি, সেলফ রিলায়েন্ট স্টেট আমরা তৈরি করতে পারি, তার নির্গে আমরা কাজ করছি। পাশাপাশি এসইএল ফ্যাট ডিপার্টমেন্টের মাধ্যমেও যে সমস্ত স্কিমগুলি রয়েছে, এই সমস্ত স্কিম বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ স্কিম রয়েছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রয়েছে, যারা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে অনেক কিছু স্কিম আছে। এগুলি কি লেভেলে ইমপ্লিমেন্ট হচ্ছে বা এগুলিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে দিনপর আমরা চেষ্টা করবো যেন একটা সফল আমরা ইতিবাচক দিক আনতে পারি এবং জেলার মানুষকে আমরা হাইয়েস্ট বেনিফিট দিতে পারি। এই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমাদের রিভিউ।